তেইশে মে উল্টো পথে হাঁটতে শুরু করবে শনি পাঁচটি রাশির জাতক জাতিকেদের বাড়তে পারে সমস্যা বন্ধুরা বছর শনির কোনো রাশি পরিবর্তন না হলে উল্টো পথে হাঁটতে শুরু করবে এই গ্রহটি প্রায় পাঁচ মাস বকরি দশায় থাকবে শনি গ্রহ চলতি বছর তেইশে মে দুপুর দুটো পঞ্চাশ মিনিটে বকরি হতে শুরু করবে কর্মফলদাতা শনি গ্রহ এবছর শনির কোনো রাশি পরিবর্তন না হলে উল্টো পথে হাঁটতে শুরু করবে এই গ্রহটি প্রায় পাঁচ মাস বকরি দশায় থাকবে এই গ্রহ এগারোই অক্টোবর দু হাজার একুশ সালে মার্গি অর্থাৎ সোজাপথে হাঁটতে শুরু করবে আবার শনি বক্রির দশার কী প্রভাব পড়তে পারে শনির বক্রিদশার সবচেয়ে বেশি প্রভাব পড়বে ধনু মকর কুম্ভ রাশির উপর কারণ এই তিনটি রাশির উপর শনির সাড়ে সাতই চলছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনির দশা চলাকালীন সাড়ে সাতই পীড়িত রাশির জাতকদের অধিক সতর্কতা অবলম্বন করা উচিত শনির সাড়ে সাতি তিনটি পর্যায়ে চলছে ধনু রাশিতে শনির সাড়ে সাতি অন্তিম পর্যায়ে চলছে মকর রাশির জাতকদের উপর সাড়ে সাতির দ্বিগু দ্বিতীয় ও কুম্ভ রাশির জাতক জাতিকদের প্রথম পর্যায়ে চলছে এই সময় তিনটি রাশির জাতকরা নতুন কাজ শুরু করা থেকে বিরত থাকা উচিত এর পাশাপাশি লগ্নীয় বন্ধু রাখা উচিত তো বন্ধুরা আরও আছে বিস্তারিত বিষয় জানার আগে আমাদের ছোট্ট নোট ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দেবেন ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মাগলী তাছাড়া আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আসুন আমরা জেনে নিই তেইশে মে শনি বক্রের ওপর কোন রাশির জাতক জাতিকেদের কী প্রভাব পড়বে বন্ধুরা প্রথম হচ্ছে ধনুরাশি শনির বক্রি দশার কারণ অনুযায়ী এই রাশির জাতকদের জীবনের সফলত সমস্যাটা একটু বাড়তে পারে ধনুরাশির জাতকদের ওপর সাড়ে সাথের প্রভাব শেষ হয়েছে মকর রাশি এই সময় মকর রাশিতে বিরাজ করছে শনি আবার তেইশে মে থেকে এই রাশির উল্টো পথে হাঁটতে শুরু করবে কর্মফলদাতা শনিগ্রহ এই সময় এই রাশির জাতকদের জীবনের চাকরি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে কুম্ভ রাশি শনির বক্রির দশার কারণে এই রাশির জাতকদের কাজে অবনতি হতে পারে এই রাশির অধিপতি শনি বকৃ শনির যদি কোনো জাতকদের কোষ্ঠীতে শুভস্থিতে বিরাজ করে তাহলে শুভ ফল দেয় অন্যদিকে মিথুন ও তুলারাশির জাতকদের উপর শনির আড়াই বছরের প্রভাব চলছে এই কারণে দুই রাশির উপর ওঠাপড়া সম্মুখীন হতে পারে এই সময় মানসিক দেখা দিতে পারে আবার পরিশ্রমের লাভ নাও পেতে পারেন শনি দোষের প্রভাব কম করবার জন্য আপনার ভালো কিছু করা উচিত ভুল কাজ কখনোই করবেন না এ সময় হরি হনুমান চালিসা পাঠ করলে সুফল লাভ করতে পারেন এমনকি শনির মন্ত্র জপ করা শুভ বয়স্কদের সম্মান করলেও শনির দোষ অনেক কম হয় তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য